Hello everyone, how are you? Hope you are well. Welcome to Barikhale Madhyamik Vidyalaya YouTube channel. Today, this is the second class for transformation of a sentence including the item number changing voice active to passive. In the previous class, I have discussed the how to change active voice subjective form into passive voice subjective form. Then today I will discuss the auxiliary verbs of different tenses. So open your ledger and write down this box and script with me. पैसिव वॉइस ऑक्सिलरी भाग शून्य अर्थात आप जब पैसिव वॉइस व्यवहार करब अर्थात एक्टिव वॉइस के पैसिव वॉइस करब तक आप टेंस अनुजाई प्रथम तो बासाई करते हैं सेंटेंस टी कौन टेंस रही है एरपर हमें प्रथम काज हे ओई टेंसर पैसिव वॉइस करार्जन ऑक्सिलरी भाग हिसाब से कि व्यवहार करी तो एखे बोर्डे लिखे दीची तुम्हारा तुम्हारे लेजर खाता लिखे नाओ प्रेजेंट 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 अर्थात हमें और एक भाग पार्ट के लिए लिखना अर्थात तुम्हारे एक जिन मैंने रखते हैं पैसिव वॉइस मान भार्वर फर्स्ट पार्टिसिपल फॉर्म लिखते हैं अर्थात तुम जा लेखो ना क्या तुम्हारे पैसिव वॉइस लेखा मानी अर्थात अग्नि भार्वर पर मूल भार्वर फर्स्ट पार्टिसिपल फॉर्म लिखते ही तो पैसिव वॉइस जो हम अग्नि भार्व लिखब तो प्रेजेंट इंडिफिनिट टेंस लिखब एम इज आर प्लस मूल भार्वर फर्स्ट पार्टिसिपल এরপরে আমি লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টি আর ই এস টি টি এন টি আর এন টি ও কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে এম বিং ইজ বিং তো এখানে লিখব আমরা আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ থাকবে আমরা অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হ্যাজ থাকলেই আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এই হ্যাভ হ্যাজ দেখেই আমরা লিখব হ্যাভ বিন অবজেক্ট হ্যাজ বিন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা লিখব হ্যাজ বিন আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল বা প্লুরাল হয় তখন আমরা হ্যাভ বিন লিখব অর্থাৎ অন্য সকল ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই শুধু হলে আমরা হ্যাজ বিন লিখব এবং অন্য সকল ক্ষেত্রে হ্যাভ বিন লিখব প্লাস মূল ভার্বের পিপি এটা তো বলার অপেক্ষা রাখে না সবসময় ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পারসন ফর্ম এরপরে আমরা লিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ই এস ই এন টি পারফেক্ট পি টি আর এস টি সি টি পারফেক্ট কন্টিনিউয়াস টি ও এন
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হবে হ্যাভ বিন বিং 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 আই ক্যান বি বিং অবজেক্ট হ্যাজ বিন বিং প্লাস পিপি। তো কি হলো যে এখানে হচ্ছে হ্যাভ বিন বিং অথবা হ্যাভ বিন বিং। এখানে একটা জিনিস আরেকটা মিল আছে, দেখো এই যে কন্টিনিউয়াস এ কিন্তু বিং আছে, এখানেও কন্টিনিউয়াস এ বিং আছে। তো আরেকটু সূত্র তোমরা তোমাদের লেজার বুকে নোট করো যে যদি কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস থাকা মানেই আমাদের বিং লিখতে, অর্থাৎ অবজেক্টিভ ভার্বের পরে আমরা এই বিং শব্দটি লিখে ফেলবো। এরপরে আমরা আসি পাস্ট ইনফিনিটিভ টেন্স। তারপরে আমরা লিখব এখানে লিখবো কি কন্টিনিউয়াস টেন্স লিখব was being অথবা were being। তারপরে আমরা লিখবো past perfect tense, perfect p e r f e t perfect tense, past perfect tense লিখবো had been, had been এরপরে আমরা লিখব পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে আমরা সাধারণত এই আটটি, অর্থাৎ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটি টেন্সের আমরা অবজেক্টিভ ভার্ব লিখলাম। তো আমরা ফিউচার টেন্সের আরও চারটি আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটি টেন্সে আমরা জানি সাধারণত এই টেন্সগুলোতে মডেল অবজেক্টিভ ভার্ব বসে, অর্থাৎ আমরা যে অবজেক্টিভ ভার্বগুলো বিবেচনা করি সেই অবজেক্টিভ ভার্বগুলো থাকে মডেল অবজেক্টিভ ভার্ব, এবং এই মডেল অবজেক্টিভ ভার্বগুলোর পরে আমরা সাধারণত একটু বি বসাবো, কন্টিনিউয়াস মানে বিং, যেরকম ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা বসাবো শ্যাল বি অথবা উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে বসাবো শ্যাল বি বি উইল বি বি, ফিউচার পারফেক্টে বসাবো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো শ্যাল হ্যাভ বিন বিইং উইল হ্যাভ বিন বিইং। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই সবটি ভালো বুঝতে পেরেছ। এটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল, এবং এরপরে থার্ড ক্লাসে আমি ভয়েস চেঞ্জ করার একটি সুন্দর সূত্র এবং আমার নিজের তৈরি একটি সূত্র, এই সূত্রটি আমি লিখে দেবো, তোমরা তোমাদের লেজার বুকে লিখে রাখবে এবং এটি মুখস্থ করে প্যাসিভ ভয়েসের রুলস এবং কীভাবে প্যাসিভ ভয়েস সঠিকভাবে করতে হয় সেই নিয়মটি শিখতে পারবে। আশা করি সেই ক্লাসটিতেও তোমরা জয়েন করবে। এই আশাবাদ ব্যক্ত রয়েছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।